हेलो व्यूअर्स, शिक्षक बदलिर बेपारे सरस्वती पूजोर आगे दिन शिक्षक उद्देश्य मुख्यमंत्री एक घोषणा करेछिलेन। तो मुख्यमंत्री घोषणा सत्त्वेओ बदलि शुरू करते पारेनि विकाश भवन। ये संक्रांत एक खबर आज पत्रिकाय बार होयेछे। तो खबरटा कि आछे देखे नेवा जाक। मुख्यमंत्री घोषणा सत्त्वेओ बदलि शुरू करते पारेनि विकाश भवन। कलकाता स्कूल शिक्षक निजेर जिले आनार जो घोषणा कर मुख्यमंत्री ममता बंदोपाध्याय। सरस्वती पूजोर आगे दिन शिक्षक उद्देश्य ये सम्मान प्रदर्शन करें, किंतु घोषणार पर केटे गए सात मास। से तालिका तैरी एखो बदलि क्लस शुरू करते विकास भवन। चाप आसते शासक दल शिक्षक नेतर उपरे प्रकाश्य किचू बोलते ना पड़े तरा क्रुद्ध आधिकारिक उपरे। शिक्षक नेतारा বলছেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে আলোড়ন পড়ে গিয়েছিল। শিক্ষক মহলে ছিল খুশির আমেজ, কিন্তু এতদিনেও তা কার্যকর করতে না পারায় আমাদের উপর চাপ আসছে। চাপে ভোটের আগে কাজটা সেরে ফেলতে পারলে শাসক দল যথেষ্ট ভালো জায়গায় থাকবে, কিন্তু আধিকারিকদের একাকছে ঢিলেমিতি এই কাজ আটকে আছে। প্রসঙ্গত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের বদলির ক্ষেত্রে অনেক দিক মাথায় রাখতে হয়। সেটা শিক্ষক বা শিক্ষিকার বিষয়, পোস্টের ধরন, কী ধরনের পোস্ট গ্র্যাজুয়েট নাকি গ্র্যাজুয়েট, শিক্ষার মাধ্যম, জেন্ডার প্রবৃত্তি, অনেক বিষয়ে বিবেচনা করতে হয়। সেই সব ক্ষেত্রে বদলির কাজ একটু কঠিন, কিন্তু প্রাথমিক ক্ষেত্রে এই কাজ সহজ, কারণ সেখানে সব পোস্টই একই ধরনের। কিন্তু কিছু ক্ষেত্রে শুধু মাধ্যম বিষয়টি মাথায় রাখতে হয়, কিন্তু প্রাথমিকেও তা শুরু করা যায়নি। ওয়াকিভব মহল মনে করছেন এজন্য শুধু আধিকারিকদের দায়ী করলেই চলবে না, আরও অনেক ফ্যাক্টর রয়েছে, এতে শিক্ষক নেতাদেরও দায় রয়েছে। প্রাথমিকে বদলির জন্য যত আবেদন আসবে বলে আশা করা হয়েছিল তার চেয়ে অনেক কম এসেছে। বারবার আবেদনের সীমা বাড়ানো হয়েছে, পরে অবশ্য আবেদনের সংখ্যা বেশ খানিকটা বাড়ে। এবার যে শিক্ষকরা আবেদন করেছেন তারা আর ধৈর্য ধরে রাখতে পারছেন না, এদিকে বদলিও শুরু হচ্ছে না। এর অন্যতম কারণ আধিকারিকদের পূর্ব অভিজ্ঞতা। প্রাথমিকে প্রায় 15,000 সারপ্লাস শিক্ষক রয়েছেন বলে খবর, অর্থাৎ তারা যে স্কুলে পড়ান সেখানে হয়তো ছাত্র সংখ্যা নগণ্য। আবার বহু স্কুল রয়েছে যেখানে ছাত্র থাকলেও তুলনায় শিক্ষক সংখ্যা কম, এমন শিক্ষকদের রেশনালাইজ বা প্রয়োজনের ভিত্তিতে স্কুলগুলিতে বাড়তি উদ্যোগে বদলির উদ্যোগ নিয়েছিল বিকাশ ভবন, কিন্তু শাসক নেতাদের বাধায় তা কার্যকর করা যায়নি। শিক্ষক নেতাদের অভিযোগ ছিল বেছে বেছে তৃণমূল, পঞ্চায়েত সদস্য, পৌর প্রতিনিধি, সংগঠনের শীর্ষ পদে থাকা ব্যক্তি, এমনকি বিধায়কদের যারা পেশায় শিক্ষক বদলির তালিকায় রাখা হয়েছে। এটা নিয়ে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন তারা। চাপে পড়ে পিছু হটেন আধিকারিকরা। এমন বদলি করতে গিয়ে নেতৃস্থানীয় কেউ বঞ্চিত হলে আবার চাপ আসবে তাদের উপরে, তাই মেপে পা ফেলতে চাইছে তারা। স্কুলে যোগ দিতে না পারলেও আপাতত বাড়ির কাছাকাছি বদলির ছাড়পত্র পেয়ে গেলে শিক্ষকরা সরকারের দুহাত তুলে আশীর্বাদ করবেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও বদলি শুরু না হওয়ায় সমস্যা হচ্ছে, এটা নিয়ে সঠিক জায়গায় অভিযোগ জানানো হয়েছে। এই ছিল আজকের আপডেট। পরের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ও বেল আইকনটি টিপে রাখেন, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।